যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদই তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদই তামান্নাতে নাচে তার মন। হাসনা হেনার ঘ্রাণে ভুলে না হৃদয় তার, কালেমার মেশক মাখার নয় রয়েছে যার। হাসনা হেনার ঘ্রাণে ভুলে না হৃদয় তার, কালেমার মেশক মাখা হৃদয় রয়েছে যার। সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে, সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদই তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, লালসার কাছে কভু হয় না সে পরাজয়, জীবন বিড়িয়ে সে তো জান্নাত করে ক্রয়। লালসার পিছে কভু হয় না সে পরাজয়, জীবন বিলিয়ে সে তো জান্নাত করে ক্রয়। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যারা সুখী, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যারা সুখী, এসো আজ তাদের দলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদই তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন হতাশ হয়ে, হতাশাগ্রস্ত হয়ে বান্দা যখন কাঁদতে থাকে আর ডাকতে থাকে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম, একটুখানি তাহাজ্জুদে ওঠেন আমার ভাইরা, গভীর রাত্রে ঘরের সবাই যখন ঘুমানো, আপনি তখন উঠুন, ওযু করে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া তাহাজ্জুদে নামাজ আদায় করে আমার ভাইরা, ঘরের মধ্যে একাকী জায়নামাজটা বিছিয়ে দিয়ে, চোখের পানি ছেড়ে দিয়ে, যদি মধুর শুনে ডাকতে থাকেন, ইয়া আল্লাহ, সবাই বলেন ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম, বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি বলেছেন, দিল সে জো বাত নিকলতি হ্যায়, দিল সে জো বাত নিকলতি হ্যায়, আসর রাখতি হ্যায় পর নহীঁ, মগর তৌকতে পরওয়াজ রাখতি হ্যায়। কবি বলেন, দিল থেকে যে কথা উচ্চারিত হয়, মুখের কথা আর মনের কথা ভিন্ন রকম, মন থেকে যে কথা জিহ্বা দিয়ে উচ্চারিত হয়, এ কথার প্রভাব বিস্তার করে, কন্না সুবহানাল্লাহ, ডানা না থাকলেও উড়তে সক্ষম হয়। তার মানে হলো আমার ভাইয়েরা, বান্দা যখন ব্যথিত অন্তর নিয়ে অনুশোচিত হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আমার ভাইয়েরা, বান্দা যখন মনের গহীন কুন্দর থেকে স্বতঃস্ফূর্তভাবে
একটাবার যদি ডাক দেয় আল্লাহ, আমার আল্লাহর নাম কত সুন্দর, সুবহানাল্লাহ বলেন, কত সুন্দর, কত মধুর, আল্লাহ নয় কিন্তু আল্লাহ। সবাই বলেন কি, সবাই আওয়াজ দিয়ে বলেন কি, আল্লাহ। আমার ভাইয়েরা, বান্দা যখন মনের গহীন কুন্দর থেকে স্বতঃস্ফূর্তভাবে অশ্রু সিক্ত নয়নে আল্লাহ রব্বুল আলামিনকে একটা বার যদি ডাক দিয়ে বলে আল্লাহ, আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন 70 বার সারা দিয়ে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করে বলে, বান্দা কি চাও, বান্দা আমি হাজির। আমার ভাইয়েরা, আমার আল্লাহকে ডাকার জন্য মাইকের দরকার নাই, আমার আল্লাহকে ডাকার জন্য চিৎকার আমার দরকার নাই, কথা বলেন ঠিক কিনা, মনে মনে ডাকলেও তিনি শোনেন, সশব্দে ডাকলেও তিনি শোনেন। আমার ভাইয়েরা, বান্দা যখন ডাকে, বান্দা যখন আল্লাহ রব্বুল আলামিনকে মন থেকে ডাক দেয়, আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন জানাইয়া দিচ্ছেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। জোরে বলেন আল্লাহু আকবার, আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বান্দা যখন স্বতঃস্ফূর্তভাবে আল্লাহ রব্বুল আলামিনকে ডাকে, আল্লাহ রব্বুল আলামিন জানাইয়া দেন, বান্দা তোমার যে সাহারা রগ আছে, তোমার সাহারা রগের উপরে যে তোমার মাথাটা বসানো আছে, বান্দা আমি তোমার সাহারা রগের থেকেও বেশি নিকটে। আমার ভাইয়েরা, আমার আল্লাহর থেকে এত নিকটে কিন্তু দুনিয়ার কোনো মানুষ নাই, আমার আল্লাহর চেয়ে এত ভালোবাসা কিন্তু আমাকে কেউ বাসতে পারে না, কথা বলেন ঠিক কিনা। আমার ভাইয়েরা, চিৎকার মারার কোনো দরকার নাই, বান্দা যখন মনে মনে আল্লাহকে ডাকে, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সাড়া দেয়। হযরতে মূসা আলাইহিস সালামের যুগে একজন ব্যক্তি 40 বছর ধরে আল্লাহ রব্বুল আলামিনের নাফরমানি করেছে। আমার ভাইয়েরা, 40 বছর পর্যন্ত আল্লাহ তাআলার নাফরমানি করেছে, কোনো ইবাদত করে নাই, প্রত্যেকটা মুহূর্তে গুনাহ করেছে, একটা দিনের জন্য আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে শামিল হয় নাই। আল্লাহ রব্বুল আলামিন এই দৃশ্য যখন অবলোকন করলেন, হযরতে মূসা আলাইহিস সালামকে সমস্ত কওমের লোকেরা বলতেছেন, হে মূসা, আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে বৃষ্টি দান করেন, আমাদের মধ্যে কোনো বৃষ্টি নাই। বৃষ্টির জন্য পুরা জাতি, পুরা কওম যখন হাহাকার করছে, আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিনের এই অবস্থাটা যখন তিনি পর্যবেক্ষণ করলেন, হযরতে মূসা আলাইহিস সালামের কাছে যখন সমস্ত লোক এসে সমাবেত হলো, মূসা আলাইহিস সালাম সমস্ত লোকদেরকে নিয়ে যখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে দুহাত তুলে দোয়া করছেন, ওগো আল্লাহ বৃষ্টি দাও, আমাদেরকে বৃষ্টি দাও, বৃষ্টির জন্য তোমার বান্দারা অস্থির হয়ে যাচ্ছে, পরেশান হয়ে যাচ্ছে। আল্লাহ, মূসা আলাইহিস সালাম দোয়া করলেন, রোদের যে তাপমাত্রা ছিল, রোদের যে প্রখরতা ছিল, আমার ভাইয়েরা, দোয়ার সঙ্গে সঙ্গে আরো তাপমাত্রা প্রখরতা বেড়ে গেল। আল্লাহ রব্বুল আলামিনের কাছে মূসা আবেদন করলেন, ওগো আল্লাহ রোদ তো আরো বেড়ে গেল, দোয়া করছি বৃষ্টির জন্য, আর আপনি রোদের তাপমাত্রা প্রখরতা বাড়িয়ে দিলেন কেন? আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হযরতে মূসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, হে মূসা, তোমার ওই জামাতের মধ্যে এমন একটা নাফরমান বান্দা আছে, জিন্দেগীর গুনাহ, জিন্দেগীতে আমার ইবাদত বন্দেগী করে নাই, প্রত্যেকটা মুহূর্তে আমার নাফরমানি করেছে, 40টা বছর শুধু গুনাহের কাজ করেছে, সুতরাং ওই গুনাগারকে তুমি তোমার জামাত থেকে, তোমার মজমা থেকে তুমি হটিয়ে দাও, আমি আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টি দান করব। আমার ভাইয়েরা, এই কথা যখনই হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হযরতে মূসা আলাইহিস সালাম পুরা কওমের মধ্যে, পুরা জামাতের মধ্যে যখন ঘোষণা দিল যে এই জামাতের মধ্যে কে আছো নাফরমান, 40 বছর পর্যন্ত আল্লাহ তাআলা নাফরমানি করেছ, একটা দিনের জন্য কোনো ভালো আমল করে নাই, একটা দিনের জন্য ভালো ভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো নাই, সুতরাং তাড়াতাড়ি তুমি জলদি করে উঠিয়ে যাও, যদি তুমি যদি না উঠে যাও, যদি তুমি এখান থেকে সরে না যাও, চলে না যাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের বৃষ্টি দান করবে না। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ, হযরতে মূসা আলাইহিস সালামের ঘোষণার পরে যেই লোকটা গুনাহ করেছে 40 বছর,
নাফরমানি করেছে 40 বছর, কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে নাই, সে দুশ্চিন্তা নিয়ে হতাশাগ্রস্ত হয়ে ওই জামাতের মধ্যে গভীর চিন্তা চেতনা নিয়ে অনুশোচিত হয়ে অশ্রু সিক্ত নয়নে জামাতের মধ্য থেকে আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনকে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে, নগো আল্লাহ 40 বছর পর্যন্ত তোমার নাফরমানি করেছি, কোনো দিনের জন্য তুমি প্রকাশ করো নাই, 40 দিনের জন্য আমি গুনাহের কাজ করেছি, একটা বারের জন্য তুমি কোনো মানুষকে জানান দেও নাই, ওগো আল্লাহ আজকে যদি মুসা আলাইহিস সালামের ঘোষণার পরে এই জামাত থেকে যদি আমি উঠে যাই তাহলে সকলেই আমাকে চিনে ফেলবে, পাপি নামে শনাক্ত করবে, কথা বলেন ঠিক কিনা, যদি আমি চিৎকার দিয়ে কাঁদি ওগো আল্লাহ, যদি আমি কান্নাকাটি করি তাহলে মানুষ আমাকে চিনে ফেলবে যে আমি গুনাগার কান্নাকাটি করতেছি, ওগো আল্লাহ 40 বছর পর্যন্ত তুমি আমার ভেদকে আড়াল করেছ, 40 বছর পর্যন্ত তুমি আমার গুনাকে গোপন করে রেখেছ, আল্লাহ ওগো আল্লাহ অশ্রু সিক্ত নয়নে তোমার কাছে তোয়া চাই, আল্লাহ তোমার কাছে তওবা করছি, ও আসমানের মালিক রব্বুল আলামিন মেহেরবানি করে আজকে আমি তওবা করলাম, আজ থেকে আমি আর কোনোদিন জীবনেও কোনো নাফরমানি করব না। আমার ভাইয়েরা মুহূর্তের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তার রহমতের বৃষ্টি বর্ষণ শুরু করেছেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ তাআলাকে জানিয়ে দিলেন, আল্লাহ ওগো আল্লাহ তোমার সে নাফরমানি বান্দা, তোমার সে গুনাহগার বান্দা, সে তো এখানে এখনো বসে আছে উঠে যায় নাই, আপনি তো বৃষ্টি দিবেন না বলেছেন, কেন আপনি বৃষ্টি দান করলেন ওগো আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে জানিয়ে দিলেন, হে মূসা আমি যে নাফরমানির কারণে এতদিন পর্যন্ত তোমাদেরকে বৃষ্টি দান করি নাই, আজকে সেই নাফরমানির কারণে আমি আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রহমতের বৃষ্টি দান করলাম, সে আমার কাছে অনুশোচিত হয়েছে, ব্যথিত অন্তর নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করেছে, আমি আমার ভাইরা তার তওবাটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটাই কবুল হয়েছে, এতটাই পছন্দনীয় হয়েছে আমার ভাইরা, যার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের জীবনের সবগুলো গুনাহগুলো মাফ করে দিয়ে আমি রহমতের বৃষ্টি তোমাদেরকে দান করলাম। তাহলে বোঝা গেল আমার আল্লাহকে ডাকার জন্য চিৎকার মারার কোনো দরকার নাই, মাইকেরও কোনো দরকার নাই, কথা বলেন ঠিক কিনা। এই জামাতের মধ্যে যারা আমরা এসেছি এখানেও যদি আমি বা আপনাদের পরিচিত কোনো এলাকার লোক যদি ইন্ডিকেট করে মনে করেন একটা চোরকে শনাক্ত করে যদি সবার সামনে তাকে বলা হয় তুমি এখান থেকে উঠে যাও, তাহলে সে লজ্জিত হবে কি হবে না? আওয়াজ দেওয়া লজ্জিত হবে কি হবে না? আমার ভাইয়েরা আল্লাহ তাআলা তাহলে কতটা দয়ালু, কতটা রহমান, আল্লাহ পাক কতটা দয়ালু হইলে দেখেন, মনে মনে আল্লাহর কাছে চেয়েছে, আল্লাহ পাক লজ্জিত করে নাই, সঙ্গে সঙ্গে তার জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি বর্ষণ করেছেন, কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা আমার আল্লাহকে ডাকার জন্য কোনো মাইকের দরকার নাই, আমার আল্লাহকে ডাকার জন্য চিৎকার মানার দরকার নাই, মনে মনে ডাকলেও তিনি শোনেন, সশব্দে ডাকলেও তিনি শুনতে পান, কথা বলেন ঠিক কিনা। আমার ভাইয়েরা তাহলে প্রত্যেকটা বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন কতটা মহাব্বত করেন, কতটা ভালোবাসেন একটু চিন্তা করে দেখেন। আল্লাহ পাক ভালোবাসাকে তৈরি করে, আল্লাহ পাক রহমতকে তৈরি করে, তার দয়াকে সৃষ্টি করে আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন তার ভালোবাসাকে তৈরি করে 100 ভাগ করেছেন, জোরে আওয়াজ দিয়ে বলেন কয় ভাগ করেছেন? 100 ভাগ আল্লাহ পাক ভালোবাসাকে তৈরি করে 100 টুকরা করেছেন, 1 ভাগ ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন তাম দুনিয়ার সমস্ত সৃষ্টির উপরে আল্লাহ রাব্বুল আলামিন ঢেলে দিয়েছেন, আর 99 টুকরা ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন নিজের মধ্যে রেখে দিয়েছেন। ওই 1 ভাগের মধ্য থেকে আমার ভাইয়েরা ওই 1 ভাগের সিটে ফোটা থেকে মুরগি যতটুকু ভাঙে পেল আমার ভাইরা সেই মহাব্বতের কারণে নিজের বাচ্চাকে বাঁচাবার জন্য, নিজের বাচ্চাকে বাঁচাবার জন্য আমার ভাইরা নিজের জীবনকে বাজি রেখে শিয়ালের পিছনে দৌড়ায়, কথা বলেন ঠিক কিনা। আমার ভাইরা আমার মা যতটুকু ভাগে পেল
সেই এক ভাগের ছিটাফোঁটার মধ্য থেকে আমার মা যতটুকু ভাগে পেয়েছে, সেই মহাব্বতের কারণে, সেই ভালোবাসার কারণে আমার মা কিন্তু আমার জন্য তার জীবনটা বের হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার জন্য, আমার সন্তানের জন্য আমার জীবনটা বেরিয়ে যায়। ভালোবাসার যে ছিটেফোঁটার একটা ভাগ আমরা পেয়েছি, তাতে যদি ভালোবাসার তীব্রতা এত গভীর হয় বউয়ের জন্য, সন্তানের জন্য, ছেলেমেয়ের জন্য, মায়ের জন্য, বাবার জন্য, তাহলে মহাব্বতের যে 99টা ভাগ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার প্রতি, সে আল্লাহর কত দয়া। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে আল্লাহ তাআলার কত দয়া, কত ভালোবাসা! এক টুকরো ছিটে ফোঁটা আমরা পেয়েছি, সেই ছিটে ফোঁটার কারণে, মহাব্বতের কারণে সন্তানের জন্য বাপ মা জীবন দিয়ে দেয়, ঠিক কিনা? মায়ের জন্য সন্তানের যে ভালোবাসা, আমার ভাইরা, আমি যুবকদেরকে বলতে চাই, যুবক, তোমরা যখন গুনাহের কাজে যাও, তোমরা মনে করো কেউ তোমাদেরকে ডাকে না। যুবক ভাইরা রে আমার, তুমি জানো না তোমার মা তোমাকে কতটা মহাব্বত করে, ভালোবাসে। তোমার মা তোমার জন্য কান্নাকাটি করে, তোমার জন্য মা প্রত্যেকটা মুহূর্তে কাঁদে। সন্তানের জন্য বাবা হাড় ভাঙ্গা পরিশ্রম করে, সর্বত্র বিলীন করে দেয়। আমার ভাইরা, প্রত্যেকটা মুহূর্তে মা নিজে না খেয়ে নিজের কলিজার টুকরা সন্তানকে খাওয়ায়। আবার আল্লাহ রাব্বুল আলামিন বাবাকে অনুমতি দিয়েছেন, আমার ভাইরা, বাবা কিন্তু সন্তানের মৃতদেহ, নিথর দেহ, মরা লাশ, সন্তানের মরা বডিটা বাবা কিন্তু কোলে নিয়ে কবরের মধ্যে রাখে, আবার কবর থেকে বাবা কিন্তু উঠে আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মাকে আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি দান নাই। আমার ভাইরা, মা কিন্তু নিজের কলিজার টুকরা সন্তানের লাশটা কোলে করে নিয়ে কবরের মধ্যে দিয়ে মা কিন্তু উঠে আসতে পারবে না। মা কিন্তু লাশের সঙ্গে সঙ্গে, সন্তানের সঙ্গে সঙ্গে কবরের মধ্যে কিন্তু শুয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে, মা সন্তানকে কতটা মহব্বত করে, কতটা ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোমার মা 10 মাস 10 দিন গর্বে তোমাকে ধারণ করেছে, কিন্তু তোমার মা তোমাকে একটা হাত দেয় নাই, তোমার মা তোমাকে একটা পা দেয় নাই, চক্ষু দান করে নাই, অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিছু দান করে নাই, তারপরে মা তোমাকে কতটা মহব্বত করে, কতটা ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি তোমাকে 10 মাস 10 দিন তোমার মায়ের গর্বে রেখেছিলাম, সুন্দর করে তোমাকে আমি লালন পালন করেছি। বান্দা, আমি তোমাকে 2টি হাত দিয়েছি, 2টি পা দিয়েছি, সুন্দর 2টি চক্ষু দিয়েছি, তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটা অঙ্গগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়েছি। বান্দা, বান্দা তুমি জানো না, তুমি যখন গুনাহের কাঁধে যাও, গুনাহের প্রতি তুমি যখন আকৃষ্ট হও, গুনাহের কাঁধে যখন তুমি প্রতিযোগিতা দিয়ে দৌড় ঝাঁপ পারো, বান্দা তুমি জানো না, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন এত জোরে চিৎকার দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু মা গররাকা বিরাব্বিকাল কারীম। জোরে বলেন আল্লাহু আকবার, আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যখন গুনাহের কাঁধে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন চিৎকার দিয়ে বলি, বান্দা, ও বান্দা কেন তুমি গুনাহের কাঁধে যাও, কেন তুমি গুনাহের প্রতি আকৃষ্ট হচ্ছ, তোমাকে কে, তোমাকে আমার মতন মহান রব থেকে, আমার মতন মহান আল্লাহ রাব্বুল আলামিন থেকে তোমাকে ধোকা দিয়েছে। তাহলে চিন্তা করে দেখেন, আমরা মনে করি কেউ ডাকে না। যুবকেরা বিভিন্ন রকম গানের কনসার্টে, মদের আড্ডাখানায়, জুয়ার আসরে কত রকম গুনাহের কাজে আমরা জড়িত, আমরা মনে করি আমাদেরকে কেউ ডাকছে না, কেউ কিছুই বলে না। হে যুবক, যখন প্রত্যেকটা বান্দাবান্দি গুনাহের কাজে যায়, গুনাহের প্রতি আকৃষ্ট হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি চিৎকার দিয়ে তোমাদেরকে ডাকি যে তোমরা ফিরে আসো, বান্দা ফিরে আসো, আমি আল্লাহ তাআলা কতটা মহাব্বত করি, কতটা ভালোবাসি, বান্দা তুমি জানো না। এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসাকে তৈরি করে 100 ভাগ করলেন, 1 ভাগ ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীবাসীর মাঝে আল্লাহ রাব্বুল আলামিন ঢেলে দিলেন।
আর 99টা ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের মধ্যে রেখে দিয়েছেন কন্যা সুবহানাল্লাহ। ওই এক ভাগের মধ্য থেকে ওই এক ভাগের ছিটে ফোড়া যতটুকু আমরা পেয়েছি আমার ভাইরা, ওই এক ভাগের ভালোবাসা পেয়ে আমাদের মধ্যে কিন্তু কত ভালোবাসাবাসী কথা বলেন ঠিক কিনা, ভালোবাসার ঠেলায় থাকা যায় না, আছে না নাই? হাই রে ভালোবাসাবাসী, একজন আর একজনের জন্য জীবন দিচ্ছে, ভালোবাসার গান সিনেমা নাটক উপন্যাস আছে না নাই? আওয়াজ দেবাদান আছে না নাই? বন্ধুর জন্য বন্ধুর ভালোবাসা, স্বামীর জন্য স্ত্রীর ভালোবাসা, আবার কারো কারো গার্লফ্রেন্ডের জন্য বয়ফ্রেন্ডের ভালোবাসা আছে না নাই? আমরা কি এমন ভালোবাসাবাসি করব ভাই? আমাদের যত রকম ভালোবাসা সব ভালোবাসা হবে বিয়ের পরে, কথা বলেন ঠিক কিনা? যার আওয়াজ দেবাদান ঠিক কিনা? আমাদের ভালোবাসা হবে সব বিয়ের পরে, কারণ স্বামী যদি স্ত্রীর দিকে তাকায়, স্ত্রীর চেহারার দিকে যদি দৃষ্টি ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে চোখের সগিরা গুনাহ মাফ করবেন, বলেন সুবহানাল্লাহ। আবার স্বামী যদি খুশি হয়ে স্ত্রীর হাত চেপে ধরে, আমার ভাইয়েরা উভয় হাতের যত সগিরা গুনাহ উভয় হাতের ফাঁক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো সগিরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কন্যা সুবহানাল্লাহ। আবার যদি এই স্বামী যদি বইয়ের হাত না ধরে ভাবির হাত ধরে, তাহলে কথা বলেন তাহলে গুনাহ আছে না নাই? তাহলে চিন্তা করে দেখেন কি ভারসাম্যপূর্ণ ইসলাম আমরা আল্লাহ তাআলার কাছে পেয়েছি। প্রিয় ভাইরা আমার, কত সুন্দর ইসলাম বিধান আমরা পেয়েছি, হালাল জায়গায় হালাল সৌরতে দৃষ্টি দান করলে নজরে নজরে সওয়াব আছে না নাই? আর যদি হারাম কোনো চিকুন ছিদ্র দিয়ে হইলেও যদি ভিন্ন কোন পর নারীর দিকে চেহারা যায়, ওয়ায়ালামু খায়িনাতাল আয়ুন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমানতের খেয়ানতদারের জিনাকারের কাতারে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করাবেন, বলেন নাউযু বিল্লাহ। তাহলে কত সুন্দর ইসলাম আমরা পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন প্রিয় ভাইরা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কতটা মহাব্বত কতটা ভালো আমাদেরকে বেছেছেন প্রিয় ভাইরা। আজ আমরা ভালোবাসা থেকে আল্লাহর ভালোবাসা থেকে দূর থেকে বহু দূরে ছিটকে পড়ে গেছি, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার তৈরি হবে এই কালামুল্লাহর মাধ্যমে, কথা বলেন ঠিক কিনা? আজ মুসলমান আমরা কোরআন থেকে দূর থেকে বহু দূরে ইসলামের মূল নীতি থেকে ছিটকে পড়ে গিয়েছি, দূর থেকে বহু দূরে, বিধায় আমাদের ডাক কিন্তু কেউ শুনছে না, ঠিক কিনা? আমাদের ডাক কেউ শুনছে না। অথচ এমন একটা সময় অতিবাহিত হয়েছে এই পৃথিবীর জামিন থেকে, মানুষ তো মানুষই, বন জঙ্গলের হিংস্র প্রাণীরা পর্যন্ত মুসলমানের কথা শুনেছে, কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আফ্রিকা অভিযানে হযরতে উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলেন, সাথে কিছু সাথী সঙ্গীদেরকে নিয়ে বেরিয়ে পড়েছেন। আমার ভাইরা, হযরতে উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার মধ্যে সিদ্ধান্ত উপনীত হলেন যে আজকের রাত্র আমরা কোথায় অবস্থান করব, কোথায় থাকব। সিদ্ধান্ত উপনীত হওয়ার পরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সরাসরি আফ্রিকার জঙ্গলে ঢুকে পড়েছেন। আফ্রিকার জঙ্গলি প্রাণীদের অবস্থা দেখে হযরতে উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি স্টেজ তৈরি করেছেন, মঞ্চ তৈরি করেছেন। আমার ভাইয়েরা, স্টেজ তৈরি করার পরে সমস্ত জঙ্গলি প্রাণীদের দিকে উদ্দেশ্য করে ভাষণ ছুড়ছেন, ইয়া আইয়াতুহাল হাশারাতু ওয়াসসিবাউ নাহনু আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারহালু ইন্না নাযিলুনা ফামান ওয়াজাদনাহু বাদু কতালনা। হে জঙ্গলের বাসিন্দা কীট পতঙ্গ হিংস প্রাণীরা, আমরা আল্লাহ রসুলের সাহাবি, আজ আমরা এখানে অবস্থান করব, তোমরা যাই যেখানে থাকো না কেন, তোমরা আমাদের এলাকা ছেড়ে অন্যত্রে চলে যাও। আমার ভাইয়েরা, হযরতে উকবা ইবনে নাফের ঘোষণার পরে আফ্রিকার সমস্ত জঙ্গলি মানুষরা তারা তাকিয়ে আছে যে মানুষ না গাধা কয়েকি, মানুষের কথা নাকি কোনো পশু পাখি শোনে, কিন্তু তারা সচক্ষে তাকিয়ে দেখল হযরতে উকবা ইবনে নাফের ঘোষণার পরে বাঘের কাতারে বাঘ, সিংহের কাতারে সিংহ, সাপের কাতারে সাপ, যার যার ডিমার বাচ্চাগুলো মুখে কামড়াইয়া নিয়ে সাহাবিদের এলাকা ছেড়ে অন্যত্রে চলে যায়। বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি বলেছেন, বাতিল সে দাবনে মানে, বাতিল সে দাবনে মানে, আয় আসমান হি হাম
সবর কর চুকা হে তু ইমতিহা হামারা। আল্লাহু আকবার বলেন। মুসলমান হলো এমন সিংহের জাতি, মুসলমান হলো এমন বীরের জাত যে মুসলমান কখনো কোনো বাতিলের সামনে মাথা নত করতে পারে। মুসলমান প্রয়োজনে 100 বার জীবন দিতে রাজি আছে, তবুও কোনো বেঈমানের সামনে মুসলমান মাথা নত করতে পারে? রে ভাইয়ের আমার, কবি আরো সুন্দর করে বলেছেন, সতে যা কা রহা হে, সতে যা কা রহা হে, অজল সে তায়ম রোজ, চিরাগে মুস্তফা বিসে শরারে বুল হাবিস। আবুল হাবের গুষ্ঠীরা সারা জীবন চেয়েছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিত জালিত তাওহীদকে মক্কার মরুপ্রান্তে নিভিয়ে দেওয়ার জন্য। তারা কি পেরেছিল? জোরে আওয়াজ দিয়ে বলেন, তারা কি পেরেছিল আমার ভাইয়েরা? তারা কিন্তু পারে নাই। আবু জাহেল পারে নাই, উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরা কোনো বেঈমানরা পারে নাই। তারা এই দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, বর্তমান সময়ও এই যুগে যুগে পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে এ যাবৎ পর্যন্ত প্রিয় ভাইয়েরা, বাতেলরা বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ ধারণ করে পৃথিবীর জমিনে এসেছিল। বাতেল যখন নুমরুদের রূপ ধারণ করে এসেছিল, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামকে হকের ঝান্ডা আনে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। বাতেল যখন ফেরাউনের রূপ ধারণ করে এসেছিল, আল্লাহ রাব্বুল আলামিন হকের মশাল দিয়ে নবী মুসাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন। বাতেল যখন আবু জাহেল উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরার রূপ ধারণ করে এসেছিল, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ আলবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। বাতেল যখন মুসাইলামাতুল কাযযাবের রূপ ধারণ করে এসেছিল, আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর ওমর উসমানকে আল্লাহ পাক পাঠিয়েছিল। এবং বর্তমান সময়ে বাতেল যখন স্বৈরাচারী আওয়ামী লীগের রূপ ধারণ করে এসেছিল, আল্লাহ রাব্বুল আলামিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে, তাওহীদী ছাত্র জনতার মাধ্যমে, আলেম ওলামাদের মাধ্যমে এই আওয়ামী লীগকে দেশ থেকে বিতাড়িত করে ছেড়েছে, কথা বলেন ঠিক কিনা? বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি বলেছেন, বাতিল সে দাবনে ওয়ালে, বাতিল সে দাবনে ওয়ালে, আয় আসমান হি হাম, সবর কর চুকা হে তু ইমতিহা হামারা। বাতিলের সঙ্গে মুসলমানরা কখনো মাথা নত করতে পারে? মুসলমান জীবন দিয়ে দিবে, 100 বার জীবন দিতে প্রস্তুত, তবুও কোনো বেঈমানের সামনে মুসলমান আপোষ করতে পারে? আমার ভাইরা, সাহাবায়ে কেরামের মধ্যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলমান যে সিংহের জাতি, মুসলমান যে বীরের জাতি, এ কথা বোঝানোর জন্য বলছি আমার ভাইরা। ইমাম রাজি রহমতুল্লাহ আলাই, সাহাবায়ে কেরামের বিস্ময়কর যতগুলো ঘটনা রয়েছে আমার ভাইরা, তন্মধ্যে উল্লেখযোগ্য একটি ঘটনা হলো, ইমাম রাজি রহমতুল্লাহ আলাই তিনি একদা মদিনা থেকে হজের উদ্দেশ্যে, মক্কার উদ্দেশ্যে তিনি গমন করেছেন। রাস্তার মধ্যে পাহাড়ের পাদদেশে দেখেন অনেকগুলো লোক কিন্তু সমাবেত আমার ভাইয়েরা। তিনি অপেক্ষামান লোকদেরকে বলছেন, তোমরা এখানে কেন সমাবেত, কেন অপেক্ষা করছো আমার ভাইয়েরা? সমস্ত লোকেরা বলতেছে যে হযরত, রাস্তার সম্মুখে একটা বাঘ বসে আছে, এই বাঘের ভয়ে আমরা কেউ অতিক্রম করতে পারছি না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ঠিক আছে তোমরা একটু দাঁড়াও, দেখি কিছু করা যায় কিনা আমার ভাইয়েরা, দেখি কিছু করা যায় কিনা। এই খেয়াল করে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঘের সামনে চলে গেলেন আমার ভাইয়েরা। বাঘের সামনে যাওয়ার পরে বাঘকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল আসাদ, নাহনু আসহাবু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে সিংহ, আমরা তো আল্লাহর রাসূলের সাহাবী। এই কথা বলেন তিনি বাঘের কান চেপে ধরেছেন আমার ভাইয়েরা, বাঘের কান যে না চেপে ধরেছেন। তারপরে সমস্ত লোকদেরকে, অপেক্ষামান লোকদেরকে বলছেন, সমাবেত লোকদেরকে বলছেন, তোমরা সকলে একে এক করে অতিক্রম করো, তোমরা সকলে এক এক করে অতিক্রম করে চলে যাও। তিনি বাঘের কান ধরে আছেন, সমস্ত লোকেরা এক এক করে অতিক্রম করে চলে গেছেন আমার ভাইয়েরা। অবশেষে তিনি বাঘের কান ছেড়ে দিয়েছেন, তিনিও চলে গেলেন। বাঘ আগের হালতে নিস্তব্ধ হয়ে বসে রয়েছে।
এই জন্য আমার ভাইয়েরা আজ মুসলমান এই মূলনীতি থেকে দূরে সরে থাকার কারণে বন জঙ্গলের কোনো মানুষ তো দূরের কথা, দুনিয়ার কেউ আমাদের কোনো কথাবার্তা কিন্তু শুনছে না। সুতরাং এই কোরআনের কাছে যারাই এই কোরআনের কাছে আসবে, কোরআন হচ্ছে এমন একটি পরশ পাথর আমার ভাইরা, এই কোরআন এমন একটি পরশ পাথর, এই কোরআনের কাছে যারাই আসবে জিরো থেকে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কিন্তু হিরো বানায় দিবে। আবু বকরের দিকে তাকান, জিরো থেকে হিরো হয়ে গেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকান আমার ভাইরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জিরো থেকে হিরো বানায়া দিয়েছে, কথা বলেন ঠিক কিনা। এমনকি হযরতে ওমরকে আল্লাহ রাব্বুল আলামিন এতটাই মর্যাদা দান করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, ওমর যদি কোনো রাস্তা দিয়ে যায় 40 দিন পর্যন্ত সেই রাস্তা দিয়ে শয়তান চলতেও বড় ভয় পায় আমার ভাইরা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমার পরে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে নতুন করে নবুয়াত দান করতেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে নবী বানাতেন। তাহলে কোরআনের সংস্পর্শে কতটা লাভ, এই কোরআনের সঙ্গে সম্পর্কিত থাকার লাভ কি? কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক হবে আমার ভাইরা, কোরআনের সঙ্গে যারাই গভীর সম্পর্ক গড়ে তুলবে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতেও তাদের মর্যাদা বাড়াইয়া দিবেন কন্যা সুবহানাল্লাহ। নুজুলে কোরআনের সঙ্গে সম্পর্ক আমার ভাইরা, নুজুলে কোরআনের সঙ্গে সম্পর্ক হওয়ায় আল্লাহ রব্বুল আলামিন রমজান মাসের কিন্তু শ্রেষ্ঠত্ব বাড়াইয়া দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা। তাহলে বোঝা গেল কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক হবে, কোরআনের সঙ্গে যারাই লেগে থাকবে তাদের প্রত্যেকের মান মর্যাদা দুনিয়ার জমিনে বাড়াইয়া দিয়ে দিবেন তিনি। কে আমার ভাইয়েরা, চাই সে ফেরেশতা হোক বা কোনো ব্যক্তি হোক, কোনো সময় হোক বা নবী হোক রাসূল হোক, যাই হোক না কেন, কোরআনের সঙ্গে যার সম্পর্ক গভীর হবে দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিনিসের উপরে তার মর্যাদা বাড়াইয়া দিবে। ফেরেশতার সঙ্গে সম্পর্ক হয়, ফেরেশতা জিব্রিল আমিন সমস্ত ফেরেশতাদের মধ্য থেকে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে আমার ভাইরা। নবীর সঙ্গে সম্পর্ক হয়, নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী রাসূলদের মধ্যে কিন্তু শ্রেষ্ঠত্ব মর্যাদার অধিকারী লাভ করেছেন, কথা বলেন ঠিক কিনা। শহরের সঙ্গে সম্পর্ক হয়, সে দুটি শহর মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা, এই দুটি শহর কিন্তু তামাম দুনিয়ার সমস্ত শহরের মধ্য থেকে শ্রেষ্ঠ শহরে পরিণত হয়েছে, কথা বলেন ঠিক কিনা। আমার ভাইয়েরা, এই দুটি শহরের মান মর্যাদা এতটাই বেশি, যখন কোনো মানুষ এই দুটি শহরের নাম নেয় সঙ্গে সঙ্গে অত্যন্ত সম্মানের সাথে শ্রদ্ধার সাথে ভক্তির সাথে কিন্তু নাম নেয়, কথা বলেন ঠিক কিনা। তাহলে শহরের সাথে যদি সম্পর্ক হয়, শহরের সঙ্গে লেগে থাকার কারণে যদি এতটাই মান মর্যাদা, এতটাই যদি সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যদি তাকে বাড়াইয়া দেন, না জানি আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে কিয়ামতের ময়দানে তার মান মর্যাদা কতটা বাড়াইয়া দিবেন, কথা বলেন ঠিক কিনা। এই জন্য আমার ভাইয়েরা, এই দুনিয়ার জমিনে যারা এই কোরআনটা মুখস্থ করবে, কোরআনের তেলাওয়াত করবে, কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার উপরে এবং কিয়ামতের ময়দানে সকল মানুষের উপরে তাদের কিন্তু মর্যাদা বৃদ্ধি করে দিবেন কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া فَإِنَّ مَنْزِلَكَ عِنْدَ آخِرِ آيَةٍ تَقْرَؤُهَا। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সাহেবে কোরআনদেরকে যারা কোরআন পড়বে কোরআন বুঝবে, যারা কোরআন মুখস্থ করবে কোরআনের তেলাওয়াত করবে আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সাহেবে কোরআনওয়ালাদেরকে আল্লাহ পাক বলবেন, তুমি পড়ো আর চড়ো, পড়তে থাকো আর চড়তে থাকো। যেমনটা
তার দিলের সাথে ধীরস্থির ভাবে দুনিয়ার জমিনে তোমরা পড়তা, আজকে জান্নাতের মধ্যে তেমনই ধীরস্থির ভাবে তোমরা পড়ো আমার ভাইরা, তোমরা পড়ো আর চড়ো আজকে জান্নাতের মধ্যে। জান্নাতের ভিতরে তোমাদের জায়গা সেখানে হবে যেখানে তোমাদের এক তেলাওয়াত কি আয়াত পড়া শেষ হয়ে যাবে। তাহলে কতটা সম্মান, কতটা মান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বৃদ্ধি করে দেবেন একটু চিন্তা করে দেখেছেন? জান্নাতের মধ্যে আল্লাহ পাক বলবেন তুমি পড়ো আর চড়ো, পড়ো আর চড়ো, পড়তে থাকো আর চড়তে থাকো, আজকে তোমার স্থান তোমাদের জায়গা সেখানেই হবে যেখানে তোমাদের তেলাওয়াত আয়াত পড়া শেষ হবে। কন্যা সুবহান আমার ভাইরা, এই জন্য কোরআনকে নাজিল করা হয়েছে পড়ার জন্য আর মানার জন্য। এর দ্বারা বোঝা যায় যে কোরআনটা আমরা পড়ব আর বাস্তব জীবনে দৈনন্দিন জীবনে তা মানার আমরা চেষ্টা করব। আমার ভাইয়েরা, আমাদের মাঝে অনেক লোক আমরা ভুল ধারণা করে বসি যে কোরআন না বুঝে পড়লে কোনো লাভ নাই, এমন লোক আমাদের সমাজে আছে না নাই? অনেকে বলা বলি করে কোরআন না বুঝে পড়লে যারা পরিমাণের কোনো ফায়দা নাই। আমার ভাইয়েরা, এই পৃথিবীর কোনো বৈজ্ঞানিক, কোনো দার্শনিক, কোনো গবেষক কথা প্রমাণ করতে পারবে না যে তাদের বড় বড় তাদের লেখার বড় বড় কিতাব, সাহিত্যের বড় বড় কিতাব অধ্যয়ন করলে, আমার ভাইয়েরা পড়লে তাদের আমলনামায় সওয়াব দেওয়া হয়, তাদের আমলনামায় নেকি দেওয়া হবে এই কথা কিন্তু কেউ প্রমাণ করতে পারবে না। পক্ষান্তরে আমার ভাইয়েরা, যদি কোনো ব্যক্তি কোরআন পড়ে, কোরআন একাডেমির যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে, আমার ভাইয়েরা তার আমলনামায় সওয়াব দ্বারা পরিপূর্ণ যিনি করে দিবেন, চিৎকার মেরে বলতে হবে তিনি কে, আর আওয়াজ দেবেন তিনি কে, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমার ভাইয়েরা, যারা দুনিয়ার জমিনে হাফেজ কোরআন হবে, এটা এসকা, এটা মাদ্রাসা, এই মাদ্রাসার আজকা মাহফিল, অনেক তলবে এলেমরা আজকে তাদের সমাপনী পাগড়ি এখানে তারা পাবে, তাদেরকে পাগড়ি প্রদান করা হবে। আমার ভাইয়েরা, তারা দিন রাত 24 ঘন্টা মেহনত মুজাহাদা করে তারা কোরআন মুখস্থ করেছে। দুনিয়ার সব মানুষ যখন ঘুমানো, পুরা পৃথিবী যখন স্থির হয়ে যায়, পুরা দুনিয়া যখন ঘুমের মধ্যে, তখন এই বাচ্চারা, এই তলবে এলেমরা গভীর রাত্রিতে ঠান্ডা পানি দিয়ে অজু বানায়া তাহাজ্জুদের সময় উঠে চোখের পানি ছেড়ে দিয়ে, আমার ভাইয়েরা, দু রাকাত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে তারা কিন্তু তাদের সবক এবং কোরআন পড়া শুরু করে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই তলবে এলেমদের জন্য তাম দুনিয়ার বড় বড় হিংস্র প্রাণীরা পর্যন্ত তাদের জন্য দোয়া করে, গর্তের পিপিলিকারা পর্যন্ত তাদের জন্য দোয়া করে, কারণ তারা বলে ওগো আল্লাহ, ওগো আল্লাহ, তলবে এলেমদেরকে তুমি বাঁচিয়ে রাখো, কারণ তারা যতদিন পর্যন্ত এই পৃথিবীর জমিনে জীবিত থাকবে, যতদিন পর্যন্ত তারা বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত আপনি দুনিয়ায় বহাল থাকবেন, আর দুনিয়া যতদিন পর্যন্ত বহাল থাকবে আমার ভাইরা, ততদিন পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত দিবে না। তাহলে তাদের কতটা দাম চিন্তা করে দেখেন, দুনিয়ার কোনো এমপি মন্ত্রী, দুনিয়ার কোনো রাষ্ট্রের কোনো ঊর্ধ্বতম কর্মকর্তা যখন বিভিন্ন জায়গায় চলাচল করে, বহির্বিশ্বের বহিরাষ্ট্রের সঙ্গে যখন কোনো মিটিংয়ে তারা জয়েন করে আমার ভাইরা, তখন কিন্তু তাদেরকে ফুলের মালা এবং লাল গালিচায় সংবর্ধনা দেওয়া হয়, কথা বলেন ঠিক কিনা? লাল গালিচার সংবর্ধনা দিয়ে তাদেরকে বরণ করে নেওয়া হয় আমার ভাইরা। কিন্তু যখন তলবে এলেম, একজন তলবে এলেমকে যদিও বা লাল গালিচা দিয়ে সংবর্ধনা দেওয়া হয় না, হযরতে আল্লাহ রাব্বুল আলামিন একজন তলবে এলেমকে কতটাই মহব্বত করেন, কতটাই ভালোবাসেন আমার ভাইরা। হযরতে শেখ সাদী রহমতুল্লাহ আলাই তিনি যখন বাড়ি থেকে নিয়ে তিনি এলেম অন্বেষণ করার জন্য, দিনের এলেম তলব করার জন্য হযরতে শেখ সাদী রহমতুল্লাহ আলাই তিনি যখন বাড়ি থেকে রওনা করেছেন, যাত্রা শুরু করেছেন মাদ্রাসার দিকে, শিক্ষক খেয়াল করেছে প্রত্যেকটা দিন শেখ সাদী রহমতুল্লাহ আলাই দেরি করে ক্লাসে আসেন। একদিন শিক্ষক সত্যি সত্যি বলে ফেলেছে, হে শেখ সাদী, তোমার প্রত্যেকটা দিন ক্লাসে আসতে দেরি হয় কেন? শেখ সাদী রহমতুল্লাহ আলাই ওস্তাদকে বলতেছে, ওস্তাদজি, আমি যখনই বাড়ি থেকে দিনে এলেম তলব করার জন্য, দিনের জ্ঞান অন্বেষণ করার জন্য, যখনই আমি মাদ্রাসায় যাই, যখন বাড়ি থেকে আমি বের হই, আমার রাস্তার পাশে গাছের উপরে সবুজ একদল সবুজ পাখি পড়ে থাকে, যখন আমি মাদ্রাসার দিকে গমন করি, পাখিগুলো গাছের উপর থেকে সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে তাদের পরগুলো বিছিয়ে দেয়,
আর তাদের পরের উপর দিয়ে আমি আসি না, তাদের পাখাগুলোকে আমি হাত দ্বারা সাইড করিয়া আর আসি, সাইড করিয়া আর আসি, যার কারণে আমার একটু দেরি হয়ে যায়। হযরতে শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ সঙ্গে সঙ্গে সমস্ত তলবে আলেমদেরকে ডাক দিয়ে বললেন, ও তলবে আলেমরা দেখো, যদি তোমরা হাকিকি তলবে আলেমদেরকে দেখতে চাও তাহলে শেখ সাদীর দিকে তোমরা সকলে তাকাও। আপনার সন্তান, আপনার নাতি, আপনার ছেলে, আপনার মেয়ে যখন তিনি আলেম অন্বেষণ করার জন্য এই মাদ্রাসায় আসবে, আমার ভাইয়েরা আপনি বাহ্যিকভাবে হয়তো দেখতেছেন আপনার সন্তান গাড়ির উপরে চড়ে, ভ্যান গাড়ির উপরে চড়ে, অটোর উপরে চড়ে আপনার সন্তান মাদ্রাসায় আসতেছে, কিন্তু হাকিকিতে আল্লাহ রাব্বুল আলামিন ওই তলবে আলেমদের পায়ের নিচে আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি রহমতের ফেরেশতাদের আল্লাহ পাক পর বিছাইয়া দেয়। তাহলে কতটা মহাব্বত একটা তলবে আলিমের কদর, ভালোবাসা কতটা বেশি হলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই আপ্যায়ন, যদিও বা লাল গালিচায় সংবর্ধনা দেওয়া হয় না আমার ভাইয়েরা, লাল গালিচার উপর তাদেরকে দেওয়া হয় না, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটা তলবে আলিমের কতটা দাম। আল্লাহ রাব্বুল আলামিন যখন তারা রাস্তা দিয়ে চলাচল করে, হাঁটা চলাচল করে, কোনো কবরের পাশ দিয়ে যখন কোনো তলবে আলিম যায়, ওই কবরের 40 দিনের কবরের আজাব আল্লাহ পাক মাফ করে দেন, কন্না সুবহানাল্লাহ। তাহলে কত দাম চিন্তা করেছেন? আপনি মনে করতেছেন যে আমার সন্তান মাদ্রাসায় পড়ছে, অনেকে টিক্কা টিপ্পনি করে মাদ্রাসায় পড়ে কী করবে, মাদ্রাসায় তিনি এলে অন্বেষণ করে কী হয়, কোনো ফায়দা হবে না, এই সেই, এগুলোর চাকরি নাই। প্রিয় ভাই আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নিজে আলেম হও, নিজে আলেম হও, যদি নিজে আলেম না হতে পারো নিজের সন্তানকে আলেমের বাবা হও, যদি আলেমের বাবাও যদি না হতে পারো আলেমের দাদা হও, আলেমে হাফেজের দাদা হও, হাফেজের নানা হও, যদি তাও না হয় তাহলে আলেমের সঙ্গে আলেমের সাথে গভীর সম্পর্ক গড়ে তোলো, কন্যা সুবহানাল্লাহ। লাভটা কি আমার ভাইরা, এদের সঙ্গে সম্পর্ক লাগলে লাভটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো মানুষ, আমার কোনো উম্মা যখন কোনো আলেমকে যখন সালাম দেয়, কোনো আলেমকে যখন সালাম দিল, সে যেন আমি রসুলকেই সালাম দিল, কন্যা সুবহানাল্লাহ। যদি কোনো কোনো ব্যক্তি, যদি কোনো ব্যক্তি কোনো আলিমের সঙ্গে মুসাফা করল, সে যেন আমি রসুলের সঙ্গেই মুসাফা করল, কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য আলিম বিদ্বেষী হওয়া যাবে না, আলিমদের সঙ্গে হাফেদের সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? যারা আলিম বিদ্বেষী হয়, যারা নাস্তিক হয়, মুরতাদ হয়, যারা স্বৈরাচার হয় আমার ভাইয়েরা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে লাঞ্ছিত বঞ্চিত করে কথা বলেন, ঠিক কিনা? সুইডেন এমন একটা দেশ, প্রিয় ভাইরা, সুইডেন এমন একটা দেশ যেই দেশে পুলিশকে পাহারা দিয়ে কোরআন পড়ানো হয়, এটা নিয়ে কেউ কিছু বলতে পারবে না, এটা নিয়ে কেউ কোনো কিছু বলতে পারবে না। চতুর্দিকে পুলিশ দাঁড়িয়ে আছে, মাঝখানে বাস্কেটের মধ্যে কোরআনকে পড়ানো হচ্ছে, এটা নিয়ে কেউ কোনো কিছু বলতে পারবে না। তাদের মধ্য থেকে একজন যুবক পায়ে কেটস পরা, জিন্সের প্যান্ট পরা, কোত্থেকে যেন এসে, আসমান থেকে যেন বাস পাখির মতো উড়ে এসে যেই বেটা কোরআন পড়াচ্ছিল, ওর সোফা বরাবর একটা লাথি মেরে চলে গেছে, সবাই হতভম্ব হয়ে গেছে। আমি বলতে চাই ওই বেটার মধ্যে, ওই যুবকের মধ্যে কোরআনের আলো আছে, কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআনের আলো, কোরআনের পাওয়ার যার মধ্যে থাকবে সে দুনিয়ার আর কাউকে পরোয়া করতে পারে। সুতরাং এখনো যারা দুনিয়ার জমিনে কোরআনের বিরোধিতা করতে চায়, আমার ভাইয়েরা, যারা কোরআনওয়ালাদেরকে অতীতে হাতে পায়ে বেড়ি লাগায়া টানতে টানতে জেলখানায় নিয়ে গেছে, আজকের জাতি তাদের অবস্থাটা সরাসরি দেখতেছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা দুনিয়ার জমিনে কোরআনকে পড়াতে চায়, যারা কোরআনকে পড়াতে চায়, যারা কোরআনকে দুনিয়ার জমিন থেকে মিটিয়ে দিতে চায়, নবী হ্যাঁ তাদেরকে জানাইয়া দেন
তারা এখনো অপকার সঙ্গে বসবাস করছে। কারণ কোরআনকে যারা পড়াতে চেয়েছিল, কোরআনকে যারা দুনিয়া থেকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন যুগ যুগ থেকে তাদেরকে দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করে দিয়েছি, ঠিক কিনা? আমার ভাইরা, যারা কোরআনওয়ালাদেরকে হাতে পায়ে বেড়ি দিয়ে, যারা মাজায় দড়ি বেঁধে টানতে টানতে জেলখানায় নিয়ে গেছে, আজ জাতি তাদের দিকে লক্ষ্য করে দেখেছে, কেউ জীবন বাঁচানোর জন্য সুরের মতো পালাচ্ছে, ঠিক কিনা? কেউ আবার দাড়ি রাখতেছে, কেউ আবার দাড়ি কাটতেছে, আছে না নাই? বিশ্ববরণ্য মুফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাইয়িদ রহিমাহুল্লাহ, যিনি সারা বিশ্বজুড়ে এক নামে তিনাকে চিনেন, কোরআনের পাখি কথা বলেন, ঠিক কিনা? তিনি কোরআন থেকে তাফসির করেছেন আমার ভাইরা। তিনার বিরুদ্ধে এই সাবেক বিচারপতি মানিক সান কালা মানিক, আছে না নাই? রিমান্ডে এমন অবস্থা বিসি পর্যন্ত নাই, রিমান্ডের এমন অবস্থা বিসি পর্যন্ত বের হয়ে গেছে, শোনেন নাই? প্রিয় ভাইয়ের আমার, তাহলে কতটা লাঞ্ছিত বঞ্চিত, আইসিউতে ভর্তি জীবন চলে যাওয়া ভাব। আল্লাহ পাক এটাই প্রমাণ করে দেখো, তু ইজ্জু মাংতা শাও ওয়া তুদিল্লু মাংতা শাও বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জতি করার মালিকও আমি আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আমরা এমন নেতার নেতৃত্ব চাই না যে আজকা ফুলের মালা কালকা জুতার মেলা, ঠিক কিনা? আমরা এমন নেতার নেতৃত্ব চাই যেই নেতার নেতৃত্বকে ফলো করলে, যেই নেতার নেতৃত্ব গ্রহণ করলে দুনিয়াতেও শান্তি, পরকালেও নাজাত পাওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সিচুয়েশনের মধ্যে অন্তত হকের পক্ষে, হকের ঝান্ডাকে, আল্লাহর ইসলামকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার লক্ষ্যে আন্দোলন করার জন্য আল্লাহ পাক প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে কবুল করেন, জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। আমার ভাইরা, এই জন্য আসেন আমরা সকলে কোরআনের সঙ্গে, আমাদের দূরত্বটা বেড়ে গেছে, কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক গড়ে তুলি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনেই আমাদেরকে আমাদের মান মর্যাদা সব কিছু বৃদ্ধি করে দেবেন। যারা কোরআন পড়ছে এদেরকে ভালোবাসি, এদেরকে সম্মান করি, এদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলি। একজন হাফেজ আলেম, একজন আলেম কাল কিয়ামতের ময়দানে যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন একজন আলেমকে এমন ক্ষমতা দিবেন, দশজন ওয়াজিবকৃত যাদের উপরে জাহান্নাম ওয়াজিব, তাদেরকে তাদের ব্যাপারে সুপারিশ করে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে তারা নিয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ।